মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তুমি এখানে এসছো কেন? বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। কে এসেছে জেঠু বাবা? কি ব্যাপার মিস্টার আদিত্য সেন? আপনি কি পুলিশ এনেছেন সঙ্গে? আমাদের জেলে যেতে হবে, আর তা যদি না হয় গেট লস্ট, জাস্ট গেট লস্ট। বিশ্বাস করি দাদা। তুই কোথায় গেলে? শোনো। হ্যাঁ বাবু, আমাকে ডাকছেন। হ্যাঁ শোনো, আমার জিনিসপত্র সব গুছিয়ে দাও, আমি বিদেশ যাব, আর এদের চা মিষ্টি দিয়ে বিদায় করে দাও। ও জেঠুমনি, একবার আমার কথা শোনো। দয়া করো, কৃপা করো বাবা, তুমি তোমার বউকে নিয়ে বাড়ি ফিরে যাও। ঈশ্বরের অনেক কৃপা যে তুমি বুঝতে পেরেছো ও মিথ্যেবাদী নয়, তুমি ওকে বিশ্বাস করেছো। না না, আমার কথাটা একবার শোনো জেঠুমনি। আমি আমি বুঝতে পারছি যে সিচুয়েশনটা অকওয়ার্ড, কিন্তু তো আমার হাতে পুরোটা নেই জেঠুমনি। তুমি বাড়ি থেকে চলে যাওয়ার পর এতগুলো বছর বড় মাই তো প্রায় হেড অফ দ্য ফ্যামিলি ছিল, বলো। আমরা সবসময় চেষ্টা করেছি বড় মাকে কীভাবে ভালো রাখা যায়, এতে কষ্ট না দিয়ে ফেলি। বড় মা যা বলেছে তাই মেনে নিয়েছি, কখনো কোনো জেদ করিনি, নিজের ডিসিশন দিইনি, সেই জন্য হয়তো আজকে। সেই জন্য কি বলো, তুমি তোমার বউকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবে না, তাই তো? তাই তো না জেঠুমনি, এই মুহূর্তে ওকে আমি আমার সাথে বাড়ি নিয়ে যেতে পারবো না, এটা ঠিক। আমি জানতাম, শুনছো রাধামা, তোমার গুণধর স্বামী কি বলছেন? জেঠু বাবা, আমার মনে হচ্ছে উনি কিছু বলতে চাইছেন। ওনার মুখ থেকে আমি আর কিচ্ছু শুনতে চাই না, আমাদের সব বলা সব শোনা শেষ হয়ে গেছে। যারা অবুঝ তাদের কাছ থেকে আমি কিচ্ছু শুনতে চাই। ওনার কথাটা একটু ওনাকে বলতে দিন না জেঠু বাবা। আর কি বলবে? হ্যাঁ কি বলবে, কাপুরুষ একটা। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো জেঠুমনি। না না, তুমি যদি তোমার স্ত্রীর পাশেই না দাঁড়াতে পারো তাহলে এখানে কেন এসেছো বলো? কেন এসেছো? এখানে এসেছি তার কারণ প্রাথমিকভাবে আমি রাধাকে বিশ্বাস করি। তুমি পারবে রাধা, আমি তোমার সঙ্গে আছি, সত্যিটাকে সামনে আনতে হবে। তুমি যেটা বলছো এটা যে ঠিক, এটা প্রমাণ করতে হবে, সবার জানা উচিত সত্যিটা। রাধা পারবে আমার বিশ্বাস। তুই তো সবসময় বলে যে রাধা ম্যাজিক জানে, কি রাধা পারবে না তুমি সত্যিটা প্রমাণ করে দিতে পারবে না? পারবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।